Get away! What? বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। নমস্কার, আমি আরজি, আর আজ আপনারা শুনবেন বাঁকুড়ার পোড়োবাড়ি পর্ব দুই। পর্ব একে অর্থাৎ এর আগের এপিসোডে আপনারা শুনেছিলেন একজন ভবঘুরে মানুষ যিনি একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে থাকা শুরু করেন এবং একটি বিশেষ কারণে তিনি সেখানে মারা যান, এবং তারপর থেকেই শুরু হয় সেই বাড়িটার মধ্যে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এবং সেই বাড়ির যারা আসল মালিক ছিলেন তারা সেই বাড়িটিকে বিক্রি করার জন্য তারপর উঠে পড়ে লাগলে নানান গুজব সেখানে ছড়াতে শুরু করে। এমনকি অনেকের কথায় সেখানে নাকি সন্ধ্যের পর বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সাইন, শব্দ এসব পাওয়া যায়। এবং ওই বাড়ির যে মালিক ছিলেন তিনি তখন ঠিক করেন যে এই বাড়িটি বিক্রি করতে গেলে ওই বাড়িতে থেকে একটি রাত কাটিয়ে সেখানে প্রুফ দেওয়া দরকার যে এখানে কোনো রকম হন্টেড কিংবা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাইন নেই। এইবার আগে ফ্রেন্ডস, আজকে সেই বাঁকুড়ার গল্পটার সেকেন্ড পার্ট। তো গল্পে যতদূর আমি বলেছি যে একজনকে ঠিক করা হবে যে ওই বাড়িতে একটা রাত কাটাবে, এবং যাদের বাড়ি এটা ছিল, যাদের বাগান বাড়ি ছিল, তারা মানে কিছুতেই এই জিনিসটা বিশ্বাস করতে চাইছিল না যে বাড়িটি হন্টেড এবং বাড়িটিতে অনেক রকম অ্যাক্টিভিটি হয় রাত্রিবেলা। তো এটা তারা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। যাই হোক, বাইরের কোনো লোককে তারা বলেনি। তাদের বাড়িরই একটি ছেলে, ছেলেটির নামটি আমি বলছি না, আমাদের থেকে 2-3 বছরের বড় হবে, ছেলেটিকে আমি পার্সোনালি চিনি যেহেতু আমার সেখানে যাতায়াত ছিল, আমার সেখানে রিলেটিভ এখনো আছে। তো সেই ছেলেটি সে মানে রাগের বসে বলে যে আমি থাকবো একা এক রাত। কিন্তু একা থাকতে তাকে একটু মানে ইয়ে করা হয়, অপোজ করা হয়, বলা হয় আরেকজন কেউ থাকবে তোর সাথে, কিন্তু অন্যজন যে কেউ থাকবে সেরকম কেউ রাজি হয়নি, মানে ওই বাড়িতে রাত্রিবাস করার জন্য ওদের ফ্যামিলির অন্য কেউ রাজি হয়নি, না ওর বন্ধু বান্ধব, না ওর ভাই বোনের মধ্যে কেউ কেউ রাজি হয়নি। এই ছেলেটির মা ও বউবার বারণ করেছে, ওর বাবা প্যারালাইসিস রুগী ছিল, পয়সা করি আছে ভালোই, এবং ছেলেটি খুব ভালো অ্যাকাউন্টস রিলেটেড জব করতো। তারপরে ঠিক হয় যে সে যাবে এবং তার একটি কুকুর যাবে, যেহেতু তাদের আদি বাড়ি, কাজেই তারা সেখানে থাকতেই পারে, তাতে গ্রামের লোকের কিছু বলার নেই, অন্য কারোর কিছু বলার নেই। তার একটি অ্যালসেশন কুকুর ছিল, তো সে আর তার দু একজন বন্ধু নিয়ে গেল সেখানে। তখন তার বয়স 43 হবে। সে গেল, যাওয়ার পরে প্রথমত বাড়ির বাসযোগ্য ছিল না, কিছু নোংরা অগোছালো যা হয় আর কি, হাটপাট কিছু ছিল না। তো গ্রামের লোকের একজনেরই সে হেল্প নিয়েছিল, তারা একটু ফরওয়ার্ড, মানে তারা এসব এত সংস্কার মানত না, তাদের হেল্প পাঠিয়ে বাড়িটি প্রথমে তো গ্রামের লোক যেতে চায়নি ওই বাড়িতে পরিষ্কার করার জন্য, তারপর কিছু বেশি টাকা দেওয়াতে কিছু লোক গিয়ে, গ্রামের কিছু লোক গিয়ে সকালবেলা বাড়িটিকে পরিষ্কার পরিষ্কার করে, মানে একটি ঘর চের একটি ঘর পরিষ্কার করে সেখানে গিয়ে পেতে দেওয়া হয়, সেটা বলে মাদুর, মাদুর পেতে দেওয়া হয় এবং বিছানাপাতি করে দেওয়া হয় যাতে সে থাকতে পারে, তার খাওয়ার জলের ব্যবস্থা সব কিছুর ব্যবস্থা করে। এবং যে এটি তাদের আদি বাড়ি ছিল, ছোটবেলা অনেকবার গেছে এই বাড়িতে। তো ঘরটার পরিষ্কার করে দেওয়ার পর আমাদের সেই বাবু, আমি তাকে খোকনদা বলে ডাকি, সেই বাবু এসে এবার দেখে গেল একবার। সময়টা ছিল মোটামুটি আমার যতদূর মনে পড়ছে ওই ফেব্রুয়ারি মাস, তবে গ্রামের দিকে ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ঠান্ডা থাকে। আর ওর সাথে যারা এসেছিল তারা গ্রামীণ একটা বাড়িতে সেটেল হয়ে গেল, তারা থাকবে না ওখানে। এইগুলো অনেকেই মানে যে নেগেটিভ জায়গায় অনেকে রাত কাটাতে চায় না, সেটা তার দিক থেকে ঠিকই, কারণ অনেক রকম রিস্ক থাকে, যারা থেকেছে তারা জানে, যারা থাকেনি কোনো দিন বা এরকম ধরনের এনকাউন্টার কোনো দিন হয়নি তারা কিন্তু এগুলো মানে না। আর মানলে পরে তখন সে মানে দেখে সে সুস্থ থাকবে কিনা তার গ্যারেন্টিও কিছু নেই, সেটা এই ঘটনাটাই বোঝা যাবে। সে দেখে টেকে যায়, দেখে টেকে গিয়ে খাওয়া দাওয়া করে এই সন্ধে 6:30 নাগাদ সে ঠিকঠাকভাবে এখানে এসে ঢোকে। ইমার্জেন্সি লাইট, যেহেতু সে একটু বড়লোক
বাপের ছেলে ছিল এবং তার আর্থিক ইয়ে ছিল, তার দম্ভও ছিল যথেষ্ট ওই যে ছেলেটি এখানে থাকবে। ইমার্জেন্সি লাইট, হাই পাওয়ার ইমার্জেন্সি লাইট নিয়ে আসে, যেটা নাকি খুব পাওয়ারফুল ব্যাটারির হয়। তারপর লোহার লাঠি, এ ধরনের কিছু কিছু জিনিস নিয়ে আসে, কারণ ওখানে তো লাইট নেই, লাইট অনেক দিন আগে কেটে গেছে যখন এরা চলে গেছিল এই বাড়িতে। তো বাড়িটি অ্যাবান্ডন পড়েছিল তার, মানে যখন এই ঘটনা, তার প্রায় 30 বছর অ্যাবান্ডন পড়েছিল। সেই খোকনদা তো গিয়ে ঢুকলো, ঢোকার পর বাকি এই যে আমি ঘটনাটি বলছি, এই ঘটনাটি কিন্তু খোকনদার মুখ থেকেই শোনা, এবং সে বলতে চাইছিল না। যখন সে শুনলো যে আমি এই ধরনের গল্পগুলো কালেক্ট করি বা লেখালেখি করি এই নিয়ে, অপদেবতা নিয়ে, তখন সে বলল আমাকে। এবারে সে ঢুকলো গিয়ে, ঢোকার পরে প্রথমে নাকি কিছু হয়নি, প্রথমে 8:30 অবধি কিছু হয়নি, এবং তার যেহেতু সে আগের দিন গেছে, তার একটা টায়ার্ডনেস ছিল, খাওয়া দাওয়া করে গেছে, সঙ্গে আবার পাকোড়া নিয়ে গেছে। ওইখানে আরেকটি ভুল সে করেছে, টিফিন বক্সে করে চিকেন পাকোড়া আর ফিস চপ এই সব নিয়ে গেছে, মানে ওই যে বাড়িতে ছিল সে বাড়িতে লোককে দিয়ে বানিয়ে নিয়ে গেছে। বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, আমার যা আমি শুনেছি, যা ঘটনাগুলো শুনে শুনে আমার যা অভিজ্ঞতা হয়েছে, যে যেখানে এ ধরনের অপদেবতার ব্যাপার আছে বা কিছু আছে, সেখানে কোনো খাবার না নিয়ে যাওয়াই ভালো, এবং বিশেষ করে এই ধরনের খাবার, মানে আমিষ খাবার, ফিস চপ, চিকেন পাকোড়া, কারণ এগুলো অতৃপ্ত আত্মা। এখানে তারা এতদিন ধরে অতৃপ্ত, এবং খাওয়ার ব্যাপারটা কিন্তু মানুষের একটা ভেতরে একটা চাহিদা থাকেই, সে আপনি খান না খান, তো সেই চাহিদাতে কিন্তু আত্মা আরও বেশি করে চলে আসবে। হয়তো সে খেতে পারবে না, কারণ আত্মা তো টাচ করতে পারে না, খেতে পারবে না, কিন্তু সে কিন্তু তার মনের চাহিদা কিন্তু থাকবে। এটা আপনারা একটু ভেবে দেখবেন যে এই জিনিসটা কিন্তু হয়। তো ওইখানে একটা ভুল করে ফেলেছিল, টিফিন বক্সে করে নিয়ে গেছে সন্ধ্যের টিফিনের জন্য, এবং সেই জায়গায় বসে বসে কুকুরটিকেও খাইয়েছে, নিজেও 7টার সময় ওই টিফিন খেয়েছে, ওই চিকেন পাকোড়া, ফিস চপ এসব খেয়েছে। খাওয়ার পর জল টল খেয়ে ওর একটু তন্দ্রা এসে গেছিল, তো 7:30 একটু ঝিমুনি মেরে দিয়েছে। মেরে 8:30 অবধি ওর রেডিয়াম ঘড়ি ছিল, 8:30 অবধি কিছু হয়নি। ঘটনাটি শুরু 9:30, এখন চারিদিক নিঝুম হয়ে গেল। তখন সে শুনছে যে ওপরের কোনো একটা ঘর থেকে, মানে গোঙানি শব্দ, মানে কেউ যেন বসে বসে গোঙাচ্ছে, ব্যথার চোটে যে গোঙায় মানুষ সেই শব্দ। তো প্রথমে সে পাত্তা দেয়নি, প্রথমে ভেবেছে কি যে প্রবন্ধা করেছে যে, যেহেতু বাড়িটি একদম মানে ধান জমির মধ্যে এবং বাড়িটির চারিপাশে বাগান টাগান আছে, ওখানে হাওয়া দিচ্ছে, ওই হাওয়ায় ভেন্টিলেটরের মধ্যে দিয়ে হাওয়া পাস করছে, এইদিকের ভেন্টিলেটর ওইদিকে ভেন্টিলেটরের মধ্যে দিয়ে, সেইখানে ঘর্ষণের শব্দ হচ্ছে। প্রথমে সব কিছু পাত্তা দেয়নি, সে আরামসে নিজের এই ইয়ে ছিল, মোবাইলে FM রেডিও ছিল, ওইটা শুনছে। শোনার পরে আস্তে আস্তে ওই গোঙানির শব্দ, মানে কোনো একটা লোক বসে গোঙাচ্ছে বা কোনো মহিলা, মানে ব্যাপারটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছে না যে কে, মানে কী ধরনের, সে পুরুষ না মহিলা। তো খোকনদা তখন ডিসাইড করলো যে না, যথেষ্ট সাহসী ছেলে, ডিসাইড করলো যে না, আমি ওপরে গিয়ে দেখবো একবার কী হচ্ছে ঘরে। তো খোকনদা তখন যে ঘরে সে ছিল সে ঘরের সামনে দিয়ে বেরিয়ে এবার ওই ইমার্জেন্সি লাইট নিয়ে এবং লাঠি নিয়ে, এবং কুকুরটি কিন্তু তার সঙ্গে আসেনি, জানি না কেন কুকুরটি ওই ঘরেই বসেছিল, কুকুরটি কিন্তু ওপরে ওঠেনি, অনেকবার ডাকাতেও কুকুরটি আসেনি তার সঙ্গে। হয়তো কুকুর বা বিড়াল এরা কিছু সেন্স করতে পারে, মানে বিপদ সেন্স করতে পারে। সে সিঁড়ি দিয়ে উঠলো, সিঁড়ি দিয়ে উঠে তারপর গিয়ে দেখলো যে ওখানে তো ঘরগুলোর যা অবস্থা, কোনো ঘরেরই দরজা আর আস্ত নেই, সব ঘরেরই দরজা পাল্লা ভেঙে গেছে সব। ওপরে গিয়ে দেখলো যে সেই দিন চাঁদ উঠেছিল, মানে হাফ চাঁদ আর কি, আমাদের সে হাফ চাঁদেও বেশ আলোই হয়। তো সেই চাঁদের আলোয় দেখলো খোকনদার ঘরটিকে, ওই দরজাটা, যে দরজাটা মানে বন্ধ, যেখান দিয়ে আওয়াজটি আসছে, ভেজানো আছে আর কি, দরজা মানে ওই সব ভেঙে গেছে, ছিটকিনি মিটকিনি সব ভেঙে গেছে, বা গ্রামের লোক নিয়ে অনেকদিন আগেই পালিয়ে গেছে। তো লাথি মেরে খুললো দরজাটা, খুলে দেখলো ভেতরে চাদর পরিহিত কেউ উল্টো দিকে বসে, মানে জানলার দিক করে কাঁদছে। এরকম দৃশ্য দেখে ও তো মানে হকচকিয়ে গেল, ও জানে যে ওই ঘরে আর কেউ থাকে না ওই বাড়িতে,
হকচকিয়ে গেল। হকচকিয়ে সে একটু মানে সাইড হয়ে গেল ওই বারান্দার মধ্যে, সাইড হয়ে গিয়ে ভাবলো যে কি করবে বা কিছু করবে কি না, কারণ ওগুলো ওই যে জায়গাটা যেখানে ও দাঁড়িয়ে আছে সেখান থেকে সামনে যে ঘরটা, সেই ঘরের জমির দিকে যে জানলাগুলো, কোনো জানলাই লাগানো নেই, ওইখান দিয়েই চাঁদের আলো ঢুকছে এবং লাগানোর কোনো জায়গাও নেই, জানলা লাগানোর কোনো জায়গাও নেই, ওই জানলার একটারও কপাট নেই। তো আরেকবার সে দেখলো, দেখে দেখলো যে কেউ নেই। এইবার সে তার একটু মনে সাহস আসলো, হয়তো সে ভুল দেখেছে, চাঁদের আলো কিছুই ছিল না, হয়তো ভুল দেখেছে। তো ঢুকলো, ঢুকে দেখলো তাদের পূর্বপুরুষের সেই পুরনো আলমারি ঠালমারি আছে, উইয়ে ধরে গেছে পুরো। তো এদিক দিক করে দেখলো ওই ঘরে কেউ নেই, তাহলে ঘরের লোকটা গেল কোথায়? জানলায় তো গারদ লাগানো আছে এখন, এবং দরজায় তো ও দাঁড়িয়েছিল, বেরোনোর কোনো জায়গা নেই বা লোকটি বেরোয়ও নি, লোকটি বা যাই হোক সেটা সে বেরোয়নি, তাহলে গেল কোথায়? এইখান থেকে কিন্তু ওর ভয় লাগা শুরু হয়ে গেল। তখন মোটামুটি 9:30 বেজে গেছে। এবার এখানেই যদি খোকনদা একটা স্টেপ নিত, ও যদি ওর বন্ধুদের ফোন করতো ওখান থেকে যে ভাই আমি একটু প্রবলেম ফিল করছি, তোরা কোনো একটা টোটো বা কিছু নিয়ে আয়, আমাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়, কিন্তু যেহেতু ওর একটু বেশি সাহস ছিল ও সেটা করেনি, ও চুপচাপ নিচে গিয়ে আবার ওই ঘরে বসল। এবার ঘন্টা দুয়েক কিছু অসুবিধা নেই, ভালোই চলছে, ও FM এ গান টান শুনছে, দিব্যি চলছে, ওই ইমার্জেন্সি লাইট চালিয়ে রেখেছে, একদম নিস্তব্ধ চারিদিক, মানে কোনো আওয়াজ নেই, ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই, এবং মাঝে মাঝে কোনো পাখি টাকি হয়তো ডাকছে, ওই দূরে একটু ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়ে পাখি টাকি থাকতো আর কি, হয়তো বা কী রাতের পাখি হতে পারে সেটা আমি ঠিক বলতে পারবো না, ও জানে না সেরকম, ও শহরেই থেকেছে, ওখানে গেছে ওই সব কাণ্ড করতে। তারপরে নিচে এসে ঘন্টা দুয়েক ও আবার একটু ঝিমাতে শুরু করলো, এবার ঝিমাতে ঝিমাতে তারপর পুরো প্রচণ্ড জোরে আওয়াজ, মানে কটাং কটাং করে আওয়াজ হতে শুরু করেছে। ও ভাবলো যে কোনো চোর ফোর উঠে আবার ওই দরজা জানলা ভাঙছে নাকি। ও সাথে সাথে ওই রড আর টর্চ নিয়ে এবার কুকুরটিকে নিয়ে আসলো, কুকুরটি যেহেতু চেনে মারা ছিল চেন ধরে নিয়ে আসলো, কুকুরটি আসতে চাইছিল না তবুও জোর করে নিয়ে আসলো, ট্রেনিং প্রাপ্ত কুকুর তো, নিয়ে এসে ওপরে চেনটি ছেড়ে দিল। সে ছেড়ে দেওয়াতে প্রথম যে ব্যাপারটা হলো, কুকুরটি কিন্তু ওই চেন ছেড়ে দেওয়াতে বারান্দার ওইদিকে একটুখানি গিয়েই আবার দৌড়ে নিচে পালিয়ে গেল। তখন ওর রাগ হলো একটা যে কুকুরটাকে সালা সিকিউরিটির জন্য আনলাম, কুকুরটাই তো পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কুকুর দেখার টাইম না, এখন কিসের আওয়াজ হচ্ছে সেটা দেখার টাইম। এবার ও গিয়ে যে ঘরটিতে সে দেখেছিল সে ঘরটিতে দেখছে কিছুই নাই, তার পাশে আরও 3-4 ঘর আছে, সেই ঘরগুলো সার্চ করে দেখতে শুরু করলো। এই সময় যখন সে মানে ওই ঘর থেকে গিয়ে ডান দিকে ঘুরছে, সেই সময় হঠাৎ করে কেউ সজোরে তার পেছন থেকে তাকে ধাক্কা মারলো। ধাক্কা মারাতে সে ধরাম করে ওই বারান্দার মধ্যে, মানে সে ঘরে ঢোকেনি কিন্তু কোনো, বারান্দার মধ্যে হুমড়ি খেয়ে পড়লো। বারান্দাটা আমি একটু ডিসক্রিপশন দিচ্ছি, বারান্দাটা হচ্ছে ঝোলা বারান্দা, চারিদিক দিয়ে ওপেন, এবং মানে যদি কেউ বসতে চায় ওখানে চেয়ার নিয়ে বসতে পারে, সুন্দর হাওয়া দিচ্ছে। এবার সে সেই জ্যাকেট লাঠি মাটি সব নিয়ে হুমড়ি খেয়ে পড়ল সেই জায়গার মধ্যে, হাতটাও ছড়ে গেল। এই অবস্থায় সেখান থেকে উঠে হঠাৎ করে পিছনে তাকিয়েছে এবং রডের মানে ওই যে লোহার রডটা বেশ সজোরে ঘোরালো, লোহার রডটা কোনো একটা মানে ও যা বলেছে কোনো একটা জিনিসে স্পর্শ করে বেরিয়ে গেল, কিন্তু কোনো জিনিস কিন্তু সামনে নেই, মানে হয়তো যদি ধরুন কোনো পর্দা টাঙানো থাকে, লোহার রডটা যদি পর্দার মধ্যে লাগে যেরকম আমরা ফিল করতে পারি যে কোনো একটা জিনিসে লেগেছে, ওরকম একটা জিনিসে লেগে সজোরে বেরিয়ে গেল। কোনো আওয়াজ নেই, কোনো ফিলিংস নেই, কিচ্ছু নেই, মানে সামনে কিচ্ছু নেই, চোখে কিছু দেখা যাচ্ছে না, চাঁদের আলো যথেষ্ট চারিদিক। এবার খোকনদা দেখলো যে এইখানে থেকে মানে রাত কাটানোটা বুদ্ধিমানের কাজ নয়, এখানে যেহেতু এরকম অ্যাক্টিভিটি হচ্ছে, এবার ও ঠিক করলো যে নিচে চলে যাব, নিচে চলে গিয়ে কোনো রকমের ভোর রাত অবধি কাটাবো। কিন্তু বন্ধুরা, তারপর ছাদ থেকে যেভাবে আওয়াজ হতে শুরু করলো এবং যেভাবে মানে মনে হচ্ছে যে কেউ ছাদে দুম দুম করে মানে হেঁটে চলেছে, খুব স্পিডে হেঁটে চলেছে, এবার ছাদে কারুর থাকা ওই সময় মানে একেবারেই সম্ভব নয়, বেশ ঠান্ডা পড়ে গেছে, তখন রাত হয়ে গেছে 12:30 বাজে, সেই অবস্থায় খোকনদা তখন নিচে চলে এসছে এবং তার হাতে রক্ত পড়ছে, বেশ জোরে ছড়ে গেছে এবং থুতনিতেও ছড়ে গেছে।
তো সে ঠিক করলো যে না, এখানে আর থেকে কাজ নেই, এখান থেকে একদম কুকুর টুকুর নিয়ে সব নিয়ে বেরিয়ে যেতে হবে। মাদুর পড়ে রইল সেখানেই, ইমার্জেন্সি লাইটটা নিয়ে আর লোহার রডটা নিয়ে আর কুকুরটিকে চেনে নিয়ে একদম সে বেরিয়ে হাঁটতে 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 গ্রামের দিকে যেতে শুরু করলো। ওই রাতে 12:30 সময়, তখন রাস্তাঘাটে লোক নেই, কিছু নেই, কী অবস্থা, তারপরে কুকুর আছে আবার। আস্তে 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 যেতে যেতে তখন ওই বাড়ির থেকে পুরো সেই হুঙ্কারের মতো শব্দ বেরোচ্ছে। খোকনদা ভয় পেয়ে প্রায় কুকুরটিকে নিয়ে দৌড়ে 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 ওরা যে বাড়িতে উঠেছিল সেই বাড়িতে গিয়ে দরজা কপাট নাড়তে শুরু করলো। ও সেই বন্ধুরা ঘুমিয়ে পড়েছিল, ওর কিন্তু খেয়ালই নেই যে ওর কাছে মোবাইল ফোন আছে। ও কিন্তু ইচ্ছে করলে বন্ধুদের ফোন করতে পারত, কিন্তু ওর সেন্সটাই মাথার থেকে উঠে গেছে যে ওর কাছে মোবাইল আছে, মানে বিপদে পড়লে মানুষের যা হয় আর কি, মোবাইল আছে বা কিছু আছে। গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে বন্ধুদের নাম ধরে ডেকেছে, বন্ধুরা উঠেছে, উঠে আবার ওকে ঘরে নেয়। ঘরে নিয়ে তারপর ওর ফার্স্ট টেস্ট স্টার্ট করে, কিন্তু গায়ের হাতের ব্যথাগুলো সেরে গেল আস্তে আস্তে। কিন্তু প্রবলেম যেটা হলো সেটা হলো ওর মনে একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলে এলো। এখনও আমি সব সঙ্গে মিট করি মাঝে মধ্যে, কিন্তু ও কিন্তু সন্ধ্যের পর আর কোথাও বেরোতে পারে না, সন্ধ্যের পর ঘরে লাইট জ্বালিয়ে থাকে। এখন ওর বিয়ে থা হয়ে, তখন বিয়ে হয়নি, তারপরে বিয়ে থা হয়েছে, তো বিয়ে থা হয়ে গেছে, দুটো ছেলেও আছে, কিন্তু মানে ও কিন্তু সেরকম সুস্থ আর নেই। মানে জিনিসটা হচ্ছে যে ওই যে সাইকোলজিক্যাল প্রেশারটা ওটা নিতে পারেনি। তো সবাই এ ধরনের এনকাউন্টার করতে পারে না, আর আত্মাটি যদি খুব পাওয়ারফুল হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। অনেকেই বলে যে আমি ওসব মানি না, আমি থেকে যাব ঘরে, কিন্তু এইসব ডিসিশান নেওয়ার আগে বন্ধুরা ভাবনা চিন্তা করে ডিসিশান নেবেন, কারণ একটা মানুষের সঙ্গে পেরে উঠবেন কিন্তু একটা অপদেবতার সঙ্গে আপনি পেরে উঠবেন না। তো যাই হোক, এখনও সেই লোক আছে, সে আগে টাটানগরে চাকরি করত। টাটানগরে এই ধরনের ঘটনা ঘটার পর বাবা ওখানে চাকরিটা অফ করিয়ে দিয়ে এখানে ওর একটা কনসালটেন্সি ফার্ম খুলে দিয়েছে। কনসালটেন্সি ফার্মে যায়, কাজকর্ম করে, মেনলি ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টই কাজকর্ম করে, ও শুধু মনিটরিং করে। সেই ছেলে হয়তো আজকে অ্যাকাউন্টসে এত পারদর্শী, এত কিছু জানে, এত ডিগ্রি ছিল কস্ট অ্যাকাউন্টেন্টের, সে হয়তো আজকে বিদেশেও যেতে পারত, কিন্তু আজকে সে কলকাতাতেই পড়ে রইল। এবং মানে পুরোপুরি কাজটি ও করে না, শুধু মনিটরিং করে আর কি, এবং কোনোভাবেই মানে 6টার পর আর বাড়ির থেকে বেরোতে চায় না, কেন জানি না, ওই বাড়ির ওই ঘরের মধ্যেই থাকে। না কোনো বিয়ে বাড়ি যায়, না কোনো অকেশানে যায়, না মানে ও 5:30 মধ্যে বাড়ি ঢুকে যায়, ও যত ইচ্ছে ভোরবেলা বেরোবে 5:30 মধ্যে বাড়ি ঢুকে যাবে, ওর সাইকোলজিটাই এরকম হয়ে গেছে। তো যাই হোক, ঘটনাগুলো শুনতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।